আমার প্রশ্ন দুটো অবশ্যই সংক্ষেপে। আমাদের স্ত্রীগণ দেবরের সামনে যাইতে পারবে কিনা, এবং পাড়াপড়শি ভাইরা আছে, খালতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, আমাদের স্ত্রীগণকে ফরদাশীল মোতাবেক চলার সময় এরা যদি বলে এসে ভাই ভাইজান আমি বাবিকে দেখতে এসেছি, এর মধ্যে আমাদের করণীয় কি? দ্বিতীয় প্রশ্ন, অবশ্যই মাথা নত করবো আমরা আল্লাহর কাছে, এতে আমি অবশ্যই একমত, কিন্তু আমাদের দেশে আলেম অথবা বড় বড় মৌলই আলেমরা বলে মা বাবাকে পা ধরে সালাম দিতে পারবেন, এতে কতটুকু সালাম আলাইকুম। দ্বিতীয় প্রশ্ন যেটি, মা বাবার পা ছুঁয়ে সালাম করা, মুসলিমরা বলে পা ছুঁয়ে সালাম করা, আর হিন্দুরা বলে পায়ের ধুলু নেওয়া, শুধু ভাষার পার্থক্য, কাজ একটাই। হিন্দুরা চালু করেছে, মুসলিমরা তাদের কাছ থেকে নিয়েছে, কোরআন হাদিস থেকে, ইসলাম থেকে নেয়নি, সুতরাং এটি করা যাবে না। এই বিষয়টির আমাদের বক্তব্যের সাথে সম্পর্ক আছে, এটি হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি, অতিরঞ্জন বাড়াবাড়ি জায়েজ নাই। সালাম দেবেন, মোসাফা করবেন, মোসাফা করে যদি না হয়তো কোলাকলি করবেন, বাপ মায়ের সাথে কোলাকলি করে না হয়তো কপালে মাথায় চুমন দিবেন, আর কি চান? যথেষ্ট নয়, এতটুকু প্রমাণ আছে। কিন্তু পা ছুঁয়ে সালাম করবেন বা পায়ে চুমা দিবেন, এটা হচ্ছে গলু বাড়াবাড়ি, যেটা জায়েজ নয়, করবেন না। দ্বিতীয় প্রশ্নটি আমাদের বিষয়ের সাথে সম্পর্ক নেই, যদি বলেন তো জবাব দিয়ে দেব, না হলে ছেড়ে দেবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে দেবরদের সামনে, ভাসুরের সামনে আমাদের ওয়াইফেরা যেতে পারবে কি না? যেতে পারবে না, নিষেধ, হারাম, জায়েজ না। এইরকম খালাতো ভাই, মামাতো ভাই বা বিশেষ দুলা ভাই, জামাই, এগুলি যখন আসে তো আমাদের দেশের শাশুড়িরা, মায়েরা, এরা জবরদস্তি করে বউ মাকে পাঠাবার জন্য, এগুলি হারাম কাজ, কুসংস্কার, এগুলি হচ্ছে তাফরিদ, ঘাটতি ইসলামে। আর আমাদের বিষয়ের সাথে এদিক থেকে সম্পর্ক আছে, ইসলামে এফরাত বাড়াবাড়িও নেই, আর তাফরিদ। পারিবারিক ক্ষেত্রেও ধরেন, যদি বৌমা বলে যে আমি আমার শ্বশুরের সামনে যাব না, তাহলে এটা বাড়াবাড়ি। আর যদি শ্বশুর বলে বা শাশুড়ি বলে যে আমার বৌমাকে আমার ছেলেদের সামনে, সাবালক ছেলেদের সামনে আসতে হবে বা আমার জামাইদের সামনে আসতে হবে, তাহলে এটা হচ্ছে ঘাটতি, ত্রুটি, যেটা হারাম। এই দুইয়ের মাঝখানে হচ্ছে ইসলাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।